রাঙ্গুনিয়া পৌরসভার 4 নং ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকায় ঘাটচেক সাহেব বাড়ি কর্তৃক আয়োজিত হজরত রহম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা 30 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4টায় ঘাটচেক সবুজ চত্বর মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে ফিতা কেটে পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে বল মেরে খেলা উদ্বোধন করেন সৌদি আরব হাফা আল বাতেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। খেলা উদ্বোধন শেষে মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল তারকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ফুটবল একাডেমির সভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রমিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা সুজন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু প্রণব দে, উপজেলা যুবলীগ নেতা আনিসুল ইসলাম, মরিয়মনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন বাদশাহ, শিলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার, যুবলীগ নেতা মোজাম্মেল হোসেন ফারুক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির, সাবেক দপ্তর সম্পাদক গিয়াসুদ্দিন জয়, পাড়ুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান বাবু, খেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইউসুফ, সোহেল রানা, সোহেল তালুকদার, শাহেদ ফয়সাল লিমন, লাবলু আশিক, আরিফ সহ অন্যান্যরা। খেলায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন ইটি জুনিয়র একাদশ বনাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একাদশ। খেলা আক্রমণ টু পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র হলে খেলা সরাসরি ট্রাইব্রেকারে করায়। ট্রাইব্রেকারে ইটি জুনিয়রকে 2-1 গোলে ব্যবধানে পরাজিত করেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একাদশ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ হিলাল, সহকারী হিসেবে ছিলেন। সবাই ধরে আনতে আমাদের দলাই দুটি দুজনে মিলে বিশ্ব ধরে পেয়েছে। আশা করি সবাই ভালো আছেন। আজকে এত সুন্দর